হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদ মোবারক। জানি ভিডিওটা আপলোড হতে একটু লেট হবে, ঈদের হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পর আপলোড করব। ভিডিও এডিট করতে আমার একটু কষ্ট লাগে, মানে টাইম পাই না, এখন বেবিদেরকে নিয়ে একদমই টাইম পাই না। দেখা যায় ঘরের কাজ থাকে, রান্নাবান্না থাকে, বাইরে যেতে হয়, তারপর আফনানকে স্কুল থেকে আনতে হয়। স্কুলে ওর বাবাই নিয়ে যায় সকালবেলা, কিন্তু দুপুরে তো আমাকে আনতে হয়। তারপর স্কুল থেকে আসার পর অনেক কাজ থাকে, বেবিদেরকে খাওয়ানো, তারপর হোমওয়ার্ক করানো, আসলে সব মিলিয়ে একদমই টাইম হয় না আমার ভিডিও এডিট করার। তো এই ছোট্ট একটি ব্লগ ঈদের দিনের, ঈদের দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে আফনান পাঞ্জাবি পড়েছে, আসলে আমরা সবাই রেডি হয়েছি, একটু বের হব। মাম্মা বের হব, কিন্তু এখন বেবির খাওয়ার টাইম, কে খাইয়ে তারপরে তারপরে বের হব। এখন একটু পার্কে নিয়ে যাব আফনানকে। মায়েরা মাম্মা, এই আজকে আমরা সবাই ব্লু পরেছি, যে এটা আমার ড্রেস, আমার ব্লু পরেছে, সবাই ম্যাচিং। নতুন বাবুকে একটু ভিডিও করব না? হ্যাঁ, প্রথম ঈদ বুড়ি। আমরা পার্কে চলে আসছি, আপনার আপনার আবার রোডে চলে যাবে, আসো, তুমি কিন্তু কথা শুনছো না, যাও, হ্যাঁ আসো, যাও এদিকে। ওর গায়ে লেপ দিয়ে দেবে নাকি? তাই তো আমরা পার্কে চলে আসলাম। পার্কে তো ফান ফেয়ার হচ্ছে ঈদের জন্য, আসলে রোজার ঈদও ফান ফেয়ার হয়, কুরবানির ঈদও, এই জিনিসটা এখানে অনেক ভালো লাগে। আসলে ঈদ ঈদ মনে হয়, আর বাচ্চারাও অনেক বেশি এনজয় করে, ওরাও বুঝে যে হ্যাঁ আজকে ঈদের দিন, আজকে ঘুরবো আমরা, অনেক ফান করব, এই আর কি। তো আমরা পার্কে আসছি, আসার পর থেকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আর আমরা যখন বের হয়েছি ওয়েদার কিন্তু অনেক ভালো ছিল। আসলে ইউকের ওয়েদার এরকমই, এই রোদ, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম। তো আজকে কিন্তু আল্লাহর রহমতে একটু গরম, ঠান্ডা থাকলে তো আর পার্কে আসতে পারতাম না, আর পার্কে একটু ঠান্ডা থাকলেই দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো এই যে আমরা কতক্ষণ ঘুরবো, আপনার কিছু রাইডও চড়বে, তোর যেটা যেটা ভালো লাগে সেখানে সেখানে উঠবে, আর আপনাদের সাথে আমিও আজকে একটা রাইডে উঠবো। আর তো পার্কে আমরা বেশিক্ষণ থাকবো না, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বিকালে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে, তো সেখানেও যেতে হবে, একটা টেস্ট আছে।
এইখানে করো, তাড়াতাড়ি এইখানে করো। আমার মেয়েরে নিয়ে যাও না, কোথায় যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ছিল এই যে বৃষ্টি নেমে যাবে এখন, তো আমরা এখন বাসার দিকে যাব বা এখানেই থাকতে পারি। আমরা ঘুমাই এখন, চলো আমরা চলে যাই সাড়ে তিন।